بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আমরা অ্যানালাইটিক এন্ড ভেক্টর জ্যামিতি বিষয়ে एग्जांपल 14 নিয়ে আলোচনা করব এটি তোমরা পারবে যদি মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয় তবে দেখাও যে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব আমরা লম্ব হওয়ার সত্য কি জানি এ ডট বি ভেক্টরের মান যদি শূন্য হয় এটি লম্ব হওয়ার সত্য সলিউশন মডুলাস এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর উভয় পক্ষে বর্গ করে পাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বর্গ করে দিই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে দিই সেই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা এটা গুণ করে দিই গুণ আকারে আছে এ গুণ করলে এ স্কোয়ার এ প্লাস এ বি বি আর এর সাথে গুণ করলে বি ভেক্টর এ ভেক্টর বি যোগ বি আর বি ভেক্টরের সাথে গুণ করলে বি ভেক্টর স্কোয়ার সমান এটার সাথে এ ভেক্টর আর এ ভেক্টর গুণ করলে এ ভেক্টর স্কোয়ার মাইনাস এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর গুণ এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ বি ভেক্টরের সাথে এ ভেক্টর গুণ বি ভেক্টরের সাথে এ ভেক্টর গুণ মাইনাস বি মাইনাস বি হলে মাইনাস মাইনাস প্লাস বি ভেক্টর স্কোয়ার স্কোয়ার আর বি স্কোয়ার গুলো জায়গা করে নিই স্কোয়ার যোগ বি স্কোয়ার এখানে এ বি এখানেও এ বি তাহলে এখানে টু এ বি এখানে ভেক্টর চিহ্ন বসবে এখানে কি স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস এ বি এ বি হলে টু এ ভেক্টর বি ভেক্টর আমরা এটা এটা কাটতে পারি স্কোয়ার স্কোয়ার কাটলে বি স্কোয়ার কাটলে এখানে প্লাস টু এ বি মাইনাস মাইনাসটা আমরা ডান 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 থেকে বামে আনলে প্লাস হবে তাহলে টু এ বি এখানে টু এ বি হলে হলে ফোর এ ভেক্টর বি ভেক্টর সমান জিরো এ ভেক্টর বি ভেক্টর সমান জিরো বাই ফোর সমান জিরোয় আসবে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান জিরো যেহেতু জিরো এ ডট বি ভেক্টর সমান জিরো আস এটি একটি লম্ব ভেক্টর হওয়ার সত্য